কুমিল্লার ভাষায় কথা কইতে ভাল লাগে হলতেও ভাল লাগে আমি এখন যেন আসি এটা হলো মুরাদনগর উপজেলা পরিষদের সামনে রয়্যাল ক্যাফে রেস্টুরেন্টে আজকে এই রেস্টুরেন্ট আমরা খাওয়া দাওয়া করবো আমি ইসমিল ভাই এবং আমার একজন পেইজের ফ্যান আমি আর হাফেজ ইসমেল ভাই বিশেষ কাজে গেছিলাম মুরাদনগর আমরার কামডা সারতে সারতে দুপুর হয়ে গেছে চিন্তা করলাম মুরাদনগরেই খাবারটা খাইয়ালুমু অর্থাৎ দুপুরের লাঞ্চ এর আগের বার নগর ক্যাফেতে খাইছিলাম আমি আর আমার মামতো ভাই সহ এইবার চিন্তা করলাম অন্য একটাতে খামো লগেই দেখলাম রয়্যাল ক্যাফে বাইরের থেকে দেখতে মোটামুটি ভালোই লাগলো শেষমেশ ঠিক হইলো যে এটাতেই খামো এক গেলাম গা রয়্যাল ক্যাফের দিকে এরপরে ভিতরে ঢুকলাম মোটামুটি সুন্দর একটা সিমসাম রেস্টুরেন্ট বিট্ৰেই দেখি জাহিদুল হাছান জাহিদ বাই ৰয়েল কেফেৰ অ'নাৰ দ্বাৰাই নিছে কইলাম ভাই আমরা দুপুরে খামু খাওয়ার কি আছে এবারে কইলো দেন আমার এনো নগদে আমরা খাওয়ার বানাইয়া দেই আগে থেকে অর্ডার দিতে হয় কইলাম যে সান আমার লাগি কি করতেন পারেন কই যে আপনি কি খাবেন আমি কইলাম যে আপনার খাবারের মেনুটি কোন খাবারের মেনু কইতে কইতে এবারে লম্বা একটা কাহিনী কই লইছে যাই আমি ইসমাইল ভাই আমারে লই অনেক কষ্ট করছে চিন্তা করলাম যে এবারে ভালো করে কিছু খাওয়াই ভালো একটা ট্রিট দেই এরপরে আমি অর্ডার দিলাম বারবিকিউ সসেস পিৎজা মাটন সুলতা লেগ রোস্ট বিফ খিচুড়ি মাসালাকারি প্লেটার হায়দ্রাবাদি হান্ডি বিরিয়ানি মাটন চিজ বার্গার লাচ্চি স্ট্রবেরি শেখ ইসমাইল ভাই এত খাবারের মেনু হইনা কইতে আছে কি ও ভাই আপনি কি দুপুরের খাবার খাওয়াইতে নাছেন নাকি দোহান দিবেন আমি কইলাম যে না আজকে আমার আর একজন ফ্যান আছে হাফেজ আব্দুল্লাহ আবদুল্লাহ আছে আমরা তিনজনে মিললে খামো কয় এত খাবার কি খাওয়ান যাইব আমি কই আপনার মতো থাকতে এরম কত খাওয়ার খাইয়া দুইখা লাইছি মন আমার বয়স হয়ে গেছে খাওয়ার চাহিদা থাকলেও আমি খাইতাম না যাই হোক জাহিদ বেরে কইলাম আপনি রেডি করেন আমরা জোহরের নামাজটা ফইরাই জোহরের নামাজ ফইরা আইয়া দেই আমরার খাওয়ার রেডি এবারে খাবারটি দিতামনি আমি কইলাম যে ঠিক আছে আপনি দেন খাবার সামনে আওনে হাফেজ আব্দুল্লাহ আর হাফেজ ইসমেল ভাই দুইজনে কতিয়াছে কি ও ভাই খাবারের তো ধোয়ান দিয়া দিয়েছেন এত খাবার কেটা খাইবো কইলাম যে তোমরা খাইবা আমি এত খাবার কি খাওয়ান যাইবনি আমার বাইকটা অনেক বালা যে তারার মতো দুইজন কোরআনে হাফেজ আজকে আমি লইয়া খাইতাম বইতে আছি এবং তারারে খাওয়াইতাম ফাটতে আসি যাই হোক খাওয়ার শুরু করলাম প্রথমে পিজ্জাটা খাইলাম পিজ্জাটা যে খাইলাম এত ভালো লাগলো পিজ্জা আরো খাইছি বিভিন্ন জায়গায় তবে তারার পিজ্জাটা একটু স্পেশাল মনে হইল পিজ্জা খাওয়ার পরে খিচুড়িটা লইলাম খাওয়া শুরু করলাম তিনজনে একই ফ্লেটে খিচুড়িটাও মোটামুটি ভালোই লাগছে কয় এত খাওয়ার কেমনে খায়াম আমি কলাম যে খাউন লাগবো আজগা তোমরা মতো থাকতে আমি খাইয়া দুইকা খাইতে খাইতে আমরা খিচুড়িটাও শেষ করলাম এবার ধরলাম মাটন সুলতানি লেগ রোস্ট ইসমিল ভাই কয় বাই এত খাওয়ার তো খাওয়ান যেত না আমি কইলাম শুরু করেন ইনশাআল্লাহ খাইতেন পারবেন খাইতে খাইতে অর্ধেক খাওয়া হয়েছে তারা কয় বাই আর খাইতাম পারতাম না আমি কই না খাওয়ান লাগবো দুইজন কোরআনে হাফেজ আপনারা জায়গায় দাওয়াত খান এত খানা কেমনে খান আজগা খাইয়ে দেহান কই যে না ভাই আমরা দাওয়াত খাই না আমরা এত খাবার খাই যেতাম না আমি কেউ না এটা শেষ করন লাগবো এর ভিতরে মাটন লেগটা আমি কামড়াইতে থাকলাম আর কোন দিয়ে জানি জাহিদ ভাই ভিডিওটা করে লাইল যাই হোক মাটন সুলতানি লেগ রোস্টটা খাইয়া কইতেছে আমরা ভাই আর জব করে খাইতাম পারতাম না কি আর করা বাকি খাবারটি করলাম যে আপনি আমরা রে পার্সেল কইরা দেন জাহিদ ভাই এডি পার্সেল করে দিল যাই হোক আপনারা যদি এন আইতেন সান খাইতেন সান তারার এই মজার মজার খাবারটি তাইলে মুরাদনগর উপজেলা পরিষদের বিপরীত পাশে স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করবেন জাহিদ ভাইয়ের লগে তারা খাওয়ার পার্সেলও দিয়ে বিদেশ থেকে যদি কেউ নিজের পরিবারের লেগা বিভিন্ন খাবার অর্ডার করতেন চান এবার আর নাম্বারে ফোন করে অর্ডার দিবেন ঠিকানা কয়ে দিবেন বাসাত খাবার পৌঁছে দিব যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনার লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে হেপিযন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন Allah peace